হ্যালো স্টুডেন্টস, আমরা এই ভিডিওতে এক্সাম রিলেটেড একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করছি, হিউম্যান বডি অর্থাৎ মানবদেহ সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট। এর আগে আমরা একটা পার্ট আলোচনা করেছি, আজ বাকি প্রশ্নগুলো এই ভিডিওতে দেখবো। সোনালের স্টার্ট। প্রথম প্রশ্ন, নালীবিহীন গ্রন্থিকে কী বলা হয়? নালীবিহীন গ্রন্থিকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। নালীবিহীন গ্রন্থিকে বলা হয় অন্তঃক্ষরা গ্রন্থি। নেক্সট হচ্ছে, থাইরক্সিন হরমোন কীভাবে সাহায্য করে? হরমোনের বৃদ্ধি এবং বিপাকীয় হার নিয়ন্ত্রণে সাহায্য করে। পিটুইটারি গ্রন্থিকে কী বলা হয়? পিটুইটারি গ্রন্থিকে গ্রন্থিরাজ বা গ্রন্থরাজ বলা হয়ে থাকে। কর্নিয়ার মধ্যে দিয়ে আলো চোখের ভিতরে প্রবেশ করে। কর্নিয়ার মধ্যে দিয়ে আলো চোখের ভিতরে প্রবেশ করে। নেক্সট হচ্ছে, সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা কত? সেলসিয়াস স্কেলে মানবদেহের স্বাভাবিক উষ্ণতা হচ্ছে 36.90 ডিগ্রি সেলসিয়াস থেকে 98.40 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে ফারেনহাইট স্কেলে এবং 310 কেলভিন। এখানে তিনটি স্কেলের মান ভিন্ন ভিন্ন, সেগুলো দেওয়া আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, মানুষের রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে? মানুষের রক্তের গ্রুপ আবিষ্কার করেন ল্যান্ডস্টেইনার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মূত্রের ঝাঁঝালো গন্ধের জন্য দায়ী কী? দায়ী হচ্ছে অ্যামোনিয়া। মূত্র হলুদ দেখায় কেন? বিলিরুবিনের জন্য, বিলিরুবিন উপস্থিত থাকায় মূত্রের রং হলুদ হয়। নেক্সট হচ্ছে, নারী স্পন্দন অনুভব করা হয় কখন, কোথায়? এখানে অ্যান্সার হবে ধমনীতে। নারী স্পন্দন অনুভব করা হয় ধমনীতে। মানবদেহের সবথেকে ছোট হাড় কোনটি? মানবদেহের সবথেকে ছোট হাড় হচ্ছে ট্রেপিস, যেটি কানে অবস্থিত। পিত্তথলিতে দুগ্ধ জমাট বন্ধায় কোনটি? পিত্তথলিতে দুগ্ধ জমাট বন্ধায় রেনিন। রেসিলাম টায়ামাম নামক ব্যাকটেরিয়ার জন্য টাইফয়েড রোগ হয়, তো টাইফয়েড রোগের জন্য দায়ী হচ্ছে রেসিলাম টায়ামাম নামক ব্যাকটেরিয়া। নেক্সট হচ্ছে, ক্লস্ট্রিডিয়াম টিটেনি নামক জীবাণু ধনুষ্টঙ্কার রোগ ছড়ায় বা ধনুষ্টঙ্ক বা টিটিনাস রোগ ছড়ায়। ক্লস্ট্রিডিয়াম টিটেনি নামক জীবাণু। পরে প্রশ্ন হচ্ছে, অতিরিক্ত আমিষ গ্রহণের ফলে পায়ের লেথারিজম রোগ হয়, তো লেথারিজম রোগের অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত আমিষ গ্রহণ। তাছাড়া খেসারির ডাল অধিক গ্রহণে এই রোগ হতে পারে। হাতের আঙুলের অস্থিগুলিকে কী বলে? ক্যালেঞ্জাস বলা হয়। এতে কতগুলি হাড় থাকে? এতে প্রায় 14টি হাড় থাকে। পায়ের আঙুলের হাড়কে কী বলা হয়? ফেলাঞ্জেস। পায়ের আঙুলের হাড়কে বলা হয় ফেলাঞ্জেস, এতেও 14টি হাড় থাকে। মানবদেহের মোট ওজনের 40-50 ভাগ ভেসিকুলার ওজন। ঐচ্ছিক পেশিকে পেশি শান্ত মাংস নামে পরিচিত। হৃৎপেশি রক্ত সঞ্চালন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। হৃৎপেশি রক্ত সঞ্চালন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। নেক্সট হচ্ছে, টেন্ডন নামক পেশি কঙ্কাল তন্ত্র ও হাড়ের সংযোগে যোগাযোগ তথা চলাচলে ভূমিকা রাখে। পিত্তরস কি? পিত্তরস হচ্ছে একটি ক্ষারীয় রস। হৃদযন্ত্র মোট 4টি প্রকোষ্ঠে বিভক্ত থাকে। নেক্সট হচ্ছে, পিকে নেফ্রনের সংখ্যা প্রায় কত? পিকে নেফ্রনের সংখ্যা প্রায় 10 লক্ষ। মস্তিষ্কের তিনটি অংশ, গুরু মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক ও মেডুলা। শুক্রাশয় থেকে নির্গত জৈন হরমোনগুলিকে কী বলে? অ্যান্ড্রোজেন। শুক্রাশয় থেকে নির্গত জৈন হরমোন কি বলা হয়? অ্যান্ড্রোজেন। নেক্সট হচ্ছে, সর্বাপেক্ষা প্রয়োজনীয় পুং জৈন হরমোনের নাম কি? টেস্টোস্টেরন।
থিওকোষে অক্সিজেনের সরবরাহ করে কে? কোনটি? লোহা। থিওকোষে অক্সিজেনের সরবরাহ করে লোহা। নাড়ি স্পন্দন অনুভব করা হয় কোথায়? ধমনীতে। নাড়ি স্পন্দন অনুভব করা হয় ধমনীতে। মানবদেহে দৈনিক জলের প্রয়োজন কত? মানবদেহে জলের দৈনিক প্রয়োজন হচ্ছে 5 লিটার। মানবদেহের দৈনিক 6 থেকে 8 ঘন্টা ঘুমের প্রয়োজন হয়।